30 কিলোমিটার দূরে এসেছি আমরা চন্দ্রকোনা রোড থেকে। আমাদের আপনারা অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যে দেখছেন কত লোকজনের সমাগম, লাইটে লাইট কাণ্ড। ঠিক আছে, বর্তমানে দেখছেন রেস্কিউর পথে এখন আছে, দেখা যাক। একটু পরে আমি সাপটাই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রচুর লোকজন, ওই জন্য আমি কাছে যেতে পারলাম না, দেখাচ্ছি একটু পরে। দেখতেছি সাপ রেস্কিউ, ধরে রেখেছে, এরও রক্ত চুষে খাচ্ছে। এই যে এটা এর গায়ে ছিল আর কি, হ্যাঁ জানতো, পুরো রক্ত চুষে চুষে খাচ্ছিল। এদিকে এদিকে কোথাও মুভমেন্ট করবে, তুমি সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। লাইটটা বন্ধ করলি কেন রে? এটা স্টিল মারো, আমি ইন্ডিয়ান রক পাইথন, ব্যুটিফুল পকড় দেখ লিজিয়ে, পকড় দোস্তি কা পকড় হ্যাঁ। আমরা ডাবচার নন্দনকাননে এখন আছি, আর কোন সুযোগ পাবি না ডাবচার নন্দনকানন। এরকম এরকম চিন্তার চোখে এটা নিট 5 কেজি ওয়েট আছে। এর আগের যে সাপটা ছিল ওটা ছিল 5 কিলো 120 গ্রাম, সম্ভবত ওই সাপটাই হবে, দেখা যাক।
চোখে কি হলো স্নান করে দাও যেটা লাগে অন্য জায়গায় দেবো এইটা তোমার সেইটা লাগে সেইটা লাগে সেইটা আলাদা রংটাও আলাদা এটা বেশ কালো এটা বাইক চালাও না।